মানুষ সফল হয় না একটা বিশেষ কারণে সেটা হচ্ছে তার অলসতা এবং চারিদিকে ছুটি পাঠানো ফোকাস না যদি সে ফোকাসড না হয় হবে না ফোকাস মানে হচ্ছে আমি করতে চাইছি আমি নাচ্ছো বাঁধার মধ্যে লেগে থাকবো যতক্ষণ না হয় আমি করে যাব ইনশাল্লাহ আর একটা হচ্ছে যে অলসতা হ্যাঁ অলসতা মানুষকে সম্পূর্ণ বলবো দায়ী হচ্ছে যদি আমাকে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বা কিছু পার্সেন্টেজ দিয়ে দাঁড়িয়ে দায়ী করতে চাই কেন সে সফল না তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে অলসতা কারণ টাকা না থাকলেও টাকা জোগাড় হয়ে যায় তুমি টাকা নাই বাবা দিচ্ছে না তুমি নিজে কিছু টিউশনই করো সেটাও করতে পারছো না তুমি কোনো একটা জায়গায় পার্ট টাইম করো সেটাও করতে পারছো না তুমি ঝাড়ু দাও তারপরও তুমি কিছু টাকা ইনকাম করার চেষ্টা করো হালাল ভাবে তাও তুমি পারো না তুমি চেষ্টা করো একটা জায়গায় পিওনের চাকরি ঢুকো পিওনের চাকরি ঢুকো কেউ চারটিতে কোনো যোগ্যতা তো দরকার হয় না তুমি চা পানি তাদেরকে দিবে তার যা প্রয়োজন তাকে টেনে এনে দেবে গায়ে খাটো তারপরেও বলবো এই সময়টা তোমার উচিত হচ্ছে লাইফটা করে নেওয়া বাবা দিলেও করবে না দিলেও করবে আশা করে বুঝতে পেরেছো তোমার জন্য অনেকগুলো সুযোগ আছে তবে তার মধ্যে প্রথমটা বলবো চেষ্টা করো সরাসরি একবার দেখা করার একটা অ্যাপয়েন্টমেন্ট নাও বাড়ি যেখানে টেকটাফ থেকে তো তুলি যদি কিছুই না থাকে বাড়িতে যদি দুটো মুরগি থাকে সেটা বিক্রি করে চলে আসো দেখা করো এতটুকু খরচ দেখা করে প্রেসক্রিপশন নিয়ে যাও কিভাবে এবং আমি সেটাই করি যেটা আমার আপন ভাইকে করি বা আমার সন্তানের জন্য যেটা মনে করি সেটাই আমি করি আমি একটা নাম্বার দিচ্ছি আমার সাথে যারা দেখা করতে চাচ্ছেন আজকে তার জন্য এই নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট দুশো বাইশ